রাজ্যের বিজেপি এপ্রিল রাতে অ্যাসমা জারি করেছে এটা একটা কুখ্যাত দানবীয় শৈলাচারী আইন কোভিড নাইন্টিন মহামারী মোকাবিলায় যখন দেশ জুড়ে লকডাউন চলছে তখন রাজ্যে অ্যাসমা জারি করা হলো যা মরার উপর খারার ঘাড় সামিল শ্রমিক কর্মচারী সহ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতিবাদ জানানোর অধিকার কেড়ে নিতে এই অগণতান্ত্রিক আইনটি জারি করা হয়েছে এক বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী বলেছে কোভিড নাইন্টিন মোকাবিলায় চিকিৎসক নার্সিং স্টাফ ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে সিপিএম প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিল কিন্তু যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করে নি ফলে উন জেলা ও রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি হাসপাতালের নার্সিং স্টাফেরা সুরক্ষা সরঞ্জামের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছেন রাজ্যে একজন করোনা ভাইরাস রোগাক্রান্ত শনাক্ত হওয়ায় এবং জিবি হাসপাতালে রোগী নিয়ে চিকিৎসাধীন থাকায় চিকিৎসক নার্সিং স্টাফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জীবনের নিরাপত্তার ঝুঁকি বেড়ে গেছে বিজেপি জোট সরকার চিকিৎসা কর্মীদের সুরক্ষার বিষয়, পাশ কাটিয়ে জারি করলো নার্সিং স্টাফদের শোকজ নোটিশ ধরাল সম্পাদক মন্ডলী এসমা জারির সিদ্ধান্ত এখনই প্রত্যাহার দাবি জানিয়েছে পাশাপাশি নার্সিং স্টাফদের উপর থেকে শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি করেছে অন্যদিকে রাজ্যের প্রধান হাসপাতাল সহ সমস্ত জেলা ও মহকুমা হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছে সম্পাদক মন্ডলী